প্রিন্ট কালার অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা একটি ফ্লোক কালার বানাবো, আপনারা দেখবেন কীভাবে। তো এটা হচ্ছে আমাদের ফ্লোক পেস্ট, টু ভিনাইল 235 MC, অনেকে বলে MC ক্লিয়ার। এটা হচ্ছে ফ্লোক গাম, যেটাকে ফ্লোক পেস্ট বলা হয়। তো এটা হচ্ছে CST কোম্পানির, এটা অনেক ভালো। তো ফ্লোকের জন্য এটাই সব থেকে বেস্ট। তো এটা দেখতে অনেকটা স্বচ্ছ, দেখতে সাদা হলো, অনেকটা স্বচ্ছ। অন্য অন্য কোম্পানিগুলো আছে কিন্তু এর থেকে ভালো আমার জানা মতো নেই। তো এটা তো ওয়াশেতে অনেক ভালো থাকে। তো এটার সাথে একটা ফিক্সার ইউজ করতে হবে, শুধু এটা ফিক্সার ইউজ করে দিলে কালারের কাজ শেষ। তো এটা দেখুন অনেকটা স্বচ্ছ দেখাচ্ছে। তো এটা আমি একটা পটে নিব। তো এখানে আমি 100 গ্রাম নিয়ে নিয়েছি একটা পটে। তো এখানে আমি একটা ফিক্সার দেবো, ফিক্সার 104। তো ফিক্সারটার নাম আমি লিখে দিয়েছি, ফিক্সারটা দিতে হবে 3%। তো আপনারা এখানে 3% ফিক্সার দিয়ে দেবেন। তো দেখুন আমি ফিক্সারটা দিয়ে দিচ্ছি, 3%। 100 গ্রামে আমার 3 গ্রাম লাগবে, যেহেতু আমার 3 গ্রাম উঠবে না, সেখানে 4 গ্রাম দেবো আমি, আপনারা 3 গ্রাম দিয়ে নেবেন। তো এটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটা মিক্স করতে হবে। এটা ভালো করে মিক্স করে নিই, মিক্স না করলে অসে ফ্লো কুটে যাবে। তো এটা ভালো করে মিক্স করে নিই, দেখুন অনেকটা মিক্স করা হয়ে গেছে আমার। তো এটা আমার এখন রেডি প্রিন্ট করার জন্য। তো পেস্টটা অনেক সময় 2 বার অথবা 3 বার মারা লাগবে, শুধু কাঁচায়, মাঝখানে শুকানো যাবে না। তো এটা হচ্ছে আমাদের স্ক্রিনের ডিজাইন। তো এই ডিজাইনটা আমরা প্রিন্ট করবো বডিতে। এটা হচ্ছে আমাদের বডি। তো এই বডিতে আমরা ডিজাইনটা প্রিন্ট করবো, ফ্লোক প্রিন্ট। আমাকে ফ্লোক পেস্টটা মারতে হবে, তারপর আমাদের ফ্লোক মারতে হবে। তো দেখুন এগুলো মারার জন্য বিছিয়ে রাখছি, যদিও বা আমার স্ক্রিনটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য তো আমি দুঃখিত। তো আমি কালারটা নিয়ে নিলাম, অর্থাৎ ফ্লোক পেস্টটা, ফ্লোক পেস্টটা নিয়ে এখন আমি এটা প্রিন্ট করবো ওই ডিজাইন দিয়ে। তো এভাবে আমি মারব। এই হলো একবার, এরপর এভাবে আর একবার মারতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা, যেহেতু পেজটা একটু স্বচ্ছ তাই কম দেখা যাচ্ছে, তো ফলক মারলে অনেকটা ডিজাইন দেখা যাবে। তো এভাবে আপনারা প্রতিটা বডিতে 2 বার অথবা 3 বার মারবেন। মারার পর এটা আমরা ফ্লোকের জন্য নিয়ে যাবো, ফ্লোক মারার জন্য। তো এখানে আবার মারতেছি আমি, 2 বার হলো, 2 বার অথবা 3 বার কাঁচার উপরেই, একবার মারার পরে শুকাবেন তা হবে না। তো এখানে আমি ফ্লোক মারার জন্য নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের ফ্লোক মেশিন, আর নিচে আমার বডিটা বিছানো আছে। দেখুন ফ্লোক মারছি। তো ফ্লোক মারতে এগুলো শুধু গামের উপরে ধরতেছে। ফ্লোক মেশিনের আমাদের সুইচ আছে, সুইচগুলো আমি দেখাচ্ছি। তো ওই সুইচ চেপে ধরলেই ফ্লোক অটোমেটিক পড়বে, অটোমেটিক পড়লে শুধু আমাদের গামের উপরে ডিজাইনগুলো হবে। তো দেখুন এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ, আর নিচেরটা হচ্ছে স্টার্ট। ওটা চাপ দিয়ে ধরে থাকলে তো ফ্লোকটা আস্তে আস্তে পড়বে। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পেস্টে যে আমরা ফিক্সারটা দিয়েছি ওইটা 3%-এর নিচে দেওয়া যাবে না, তো আমাদের 3% দিতেই হবে। তো আমরা যখন ফ্লোকটা প্রিন্ট করা হয়ে গেল, ফ্লোক লাগানো হয়ে গেল, তখন আমরা এটা 2 বার কিউরিং করব, অথবা আমরা কিছুক্ষণ যদি ন্যাচারালে রাখতে পারি হ্যাঙ্গার করে, তাহলে আরও ভালো হবে। তো হ্যাঙ্গার করার পর আমরা এটা 2 বার কিউরিং করব। তো 2 বার কিউরিং করার পর এটা হাওয়া মারতে হবে, হাওয়ার লাইন দিয়ে হাওয়া মারতে হবে, যাতে আমাদের বডির আলগা ফ্লোকগুলো না লেগে থাকে এবং ডিজাইনের সাইডে যেন না লেগে থাকে। তাই আমাদের ফ্লোকে হাওয়া মারতে হবে, হাওয়া মারতে হলে আমাদের ডিজাইনটা অনেকটা ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে আমার ফ্লোক পাউডারটা, 2-3টা ফ্লোক মিক্স করে বানাইছি। তো এই পাউডারটা আমি ওই মেশিনের ভিতরে ভরছি। তো ভরার পর আমি এটা ফ্লোক মারলাম। তো এটা হাওয়া মারার পর, সব কিছু মারার পর এটা হবে এরকম। তো এটা
লকফ্রেন আপনারা চিনবেন কীভাবে, এটা হচ্ছে চেনার উপায় যে এটা প্রিন্ট করার পরে অনেকটা কম্বলের যে লোমগুলো আছে এরকম মনে হবে, আপনারা জানেন হয়তো। তো এটা হচ্ছে আমাদের ফ্লক প্রিন্ট, এটা আমাদের রেডি। ফ্লক প্রিন্ট বিভিন্ন কালারের হয়ে থাকে, আপনারা যে কোনো কালারের করে নেবেন। আর যদি চান যে আমাদের ফ্লক পেস্টটা যেহেতু স্বচ্ছ, তো ফ্লক পেস্টটা আমাদের বডিতে দেখা যায় না, সেই হিসাবে আপনারা একটু ফ্লক পেস্টটা কালারিং করে নিতে পারেন, শুধু ফ্লকটা যে কালারের এই কালারের মতো। তো এটা হচ্ছে আমার একটা ব্ল্যাক কালার স্যাম্পল, তো এই ব্ল্যাক কালারটা হচ্ছে আমার ফ্লক। তো আমি যদি এখানে পেস্টটা ফ্লক পেস্টটা একটু ব্ল্যাক করে নিই, তারপরে কোনো সমস্যা হবে না, তো বেশি করা যাবে না, খুব কম, যাতে বডিটা বোঝা যায় বডিতে আমি পেস্টটা মারলে যেন পেস্ট আমার বডিতে আসে, এরকম বোঝা গেলেই হবে। থ্যাংক ইউ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। Thank you for watching my video.